আসসালামু আলাইকুম। বাংলাদেশে জব নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোহন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে এই সপ্তাহের চলমান বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়, জেলার অর্থাৎ ডিসি অফিসের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এই সপ্তাহের প্রধান চারটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনাদেরকে জানাবো। তারপর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন এতে আপনাদের তথ্যগুলো মিস হয় আর আমাদেরও ক্ষতি হয়। তো অবশ্যই ভিডিওটি একটু চেষ্টা করবেন সবসময় সম্পূর্ণ দেখার জন্য, এতে আপনিও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিতে পারবেন। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য। তো আমরা অনলাইন প্রক্রিয়াটি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করবেন, আপনারা নিজের ফর্ম নিজেই ফিল আপ করতে পারবেন। তো আমার প্রথম যে জেলাটা দেখাবো সেটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস। আমি সংক্ষেপে শুধুমাত্র প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো জানিয়ে দিব, কারণ ভিডিওটা যদি আমি সবগুলো চারটা জেলার সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 24টি, গ্রেড 9300 থেকে 22490 বেতন স্কেল, কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এগুলো থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 14টি, গ্রেড 16, কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক পাস। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 13টি, উচ্চ মাধ্যমিক পাস। সার্টিফিকেট পেশকার, পদ সংখ্যা 14টি, উচ্চ মাধ্যমিক পাস। সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 14টি, এটা উচ্চ মাধ্যমিক পাস। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদ সংখ্যা 11টি, এটা উচ্চ মাধ্যমিক পাস। অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাস, এখানে বয়স হিসেব করতে হবে 18/7/2021 তারিখে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে, এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনের ওয়েবসাইট হচ্ছে dcctg.teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 23/6/2021 তারিখ সকাল 10টায় এবং শেষ হবে 18/7/2021 তারিখ বিকেল 5টায়, ভালো করে খেয়াল করুন। আর একটা বিষয় মনে রাখবেন, এই টেলিটকের যে আবেদন প্রক্রিয়াটা, টেলিটকের আবেদন প্রক্রিয়া প্রায় 99% সব চাকরির আবেদনের প্রায় সেম থাকে। তো আমি একটাতে দেখা দিলে আপনারা বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। এরপরে ছবি লাগবে অনলাইনে আবেদন করার জন্য, ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল, এবং ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নম্বরটা লাগবে। এখানে আবেদন ফিটা একটু দেখিয়ে দিই, এখানে আবেদন ফিটা হচ্ছে মনে রাখবেন, আবেদন ফি আপনাদেরকে টেলিটক সিম এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। 1 থেকে 6 নং পদের জন্য হচ্ছে 112 টাকা এবং 7 নং পদের জন্য হলো 56 টাকা। এটা অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে দিতে হবে, সাথে সাথেও দিতে পারবেন, সমস্যা নেই। এবং অনলাইনে যখন আপনারা টাকাটা পেমেন্ট করবেন, টাকাটা পেমেন্ট করার কোড হচ্ছে প্রথমে লিখতে হবে DCCTG, এরপর স্পেস দিয়ে আপনি অনলাইনে আবেদন করার শেষে একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখতে হবে, সেন্ড করতে হবে 16222। এবং দ্বিতীয় SMS এর জন্য DCCTG স্পেস দিবেন, এরপর ইয়েস লিখবেন, এরপরে প্রথম মেসেজে পাঠানোর পর একটা পিন নাম্বার পাবেন, সেটা লিখবেন, লিখে এটা সেন্ড করুন 16222 নম্বরে। এরপর রিপ্লাই মেসেজ, ইউজার আইডি, পাসওয়ার্ড আসবে, এই পর্যন্ত আবেদন কমপ্লিট। তো টেলিটকেও সব আবেদনের মোটামুটি সবকিছু একই নিয়ম থাকে, শুধুমাত্র প্রথম যে কোডটা সেই কোডটা পরিবর্তন হয়। এবার আমরা দেখব দ্বিতীয় জেলা, অর্থাৎ এখানে দ্বিতীয় জেলাটি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম এখানে পদের নাম হচ্ছে বেয়ারার, পদ সংখ্যা 4টি, বেতন গ্রেড 16-20, এটা মাধ্যমিক পাস। বাবুর্চি পদ সংখ্যা 1টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC পাস, সহকারী বাবুর্চি, পদ সংখ্যা 1টি, এখানে সবগুলো বেতনেরই গ্রেড 20, 8250 থেকে 20010 টাকা পর্যন্ত। অষ্টম শ্রেণী পাস মালি, পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস। এটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 19/7/2021 তারিখ, এটা অনলাইনে আবেদন হবে না, এটা আপনারা ডাকযোগে পাঠাতে হবে। এই ওয়েবসাইটে বা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গেলে আপনারা একটা ফর্ম পাবেন, সেই ফর্ম থেকে আপনারা, অথবা সরকারি যে এখন সরকারি সকল চাকরির ফর্মেট একই, আপনারা যে কোনো একটা সরকারি চাকরির ফর্মে আপনারা আবেদনটা পাঠাতে পারবেন। আবেদন নিয়মাবলী এখানে দেশে বয়স 19/7/2021 তারিখে হিসেব করলে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। www.kurigram.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। আবেদন ফি হচ্ছে 100 টাকা, যেটা আপনারা সোনালী ব্যাংকে জমা দিতে হবে এবং সাথে একটা ফেরত খাম দিতে হবে, আর অন্যান্য কাগজপত্র সবগুলো সত্যায়িত করতে হবে, আপনারা দেখে নেবেন।
এরপর হলো তৃতীয় জেলা। তৃতীয় জেলা হলো নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। এখানে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে অফিস সহায়ক নেওয়া হবে 5 জন, মাধ্যমিক পাস নিরাপত্তা প্রহরী 7 জন, মাধ্যমিক পাস মালি 1 জন, মাধ্যমিক পাস পরিচ্ছন্নতা সরি অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী 8 জন, অষ্টম শ্রেণী পাস। এখানে সবার বেতন স্কেল একই, গ্রেড 20। সার্কিট হাউসে নেওয়া হবে বেয়ারার 3 জন, মাধ্যমিক পাস সহকারী বাবুর্চি 1 জন, অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী 3 জন, মাধ্যমিক পাস মালি 1 জন, অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী 1 জন, অষ্টম শ্রেণী পাস। এটাও সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন হবে 31/7/2021 তারিখে। হিসাব করলে আপনার বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে। মনে রাখবেন এক জেলার প্রার্থী আরেক জেলায় আবেদন করতে পারবেন না, বিষয়টা খেয়াল রাখবেন। নোয়াখালীর ওয়েবসাইট হচ্ছে dcnoakhali.teletalk.com.bd। ওয়েবসাইট থেকে 1/7/2021 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 31/7/2021 তারিখ রাত 12টায় শেষ হবে। এর পরবর্তীতে হচ্ছে এখানেও একই রকম ছবি লাগবে। আমি প্রথমে বলেছি এই অনলাইন প্রক্রিয়াটা একই রকম হবে। এখানে আবেদনের যে ফি, সেই ফিটা সব পদের জন্য হচ্ছে 56 টাকা। এটা হলে টেলিটক সিম দিয়ে দিতে হবে। সিমের SMS পাঠানোর কোডটা দেখুন, ডিসি নোয়াখালী স্পেস দিয়ে ইউজার আইডি দিতে হবে, সেন্ড করবেন 164 কোডটা একই। এরপরে দ্বিতীয় SMS ও একই কোড লিখবেন, ডিসি নোয়াখালী স্পেস দিয়ে লিখবেন YESES স্পেস দিয়ে পিন নাম্বারটা লিখে 164 নম্বরে সেন্ড করতে হবে। এরপর পরবর্তী যখন অ্যাডমিট কার্ড ছাড়বে সেটা আপনাদেরকে মোবাইলে SMS এর মাধ্যমে কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। এরপরে চতুর্থ যে জেলা সেটা হচ্ছে কুমিল্লা। জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা অর্থাৎ কুমিল্লা ডিসি অফিস। 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন নেওয়া হবে, গ্রেড 13। এখানে আপনারা দেখে নেবেন স্নাতক বা সমমানের ডিগ্রি। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 10 জন, গ্রেড 14। এটাও স্নাতক বা সমমানের ডিগ্রি। সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 6 জন, এটা উচ্চ মাধ্যমিক পাস, গ্রেড 16। হিসাব সহকারী পদ সংখ্যা 1টি, গ্রেড 16, উচ্চ মাধ্যমিক পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী উপপরিচালক স্থানীয় সরকার কুমিল্লা কার্যালয়ের জন্য 2 জন নেওয়া হবে, গ্রেড 16, উচ্চ মাধ্যমিক পাস। এখানে বয়স 1/7/2021 তারিখে বয়স হিসেব করলে 18-30 বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের জন্য এবং অন্যদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এখানে আবেদনের শুরু হবে 1/7/2021 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 31/7/2021 তারিখ বিকেল 5টা। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তা আমরা অনলাইন প্রক্রিয়াটি দেখে আসবো। dccomilla.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে 1/7/2021 তারিখ সকাল 10টা থেকে এবং 31/7/2021 তারিখ বিকেল 5টায়, এবং ছবি সিগনেচার সাইজ একই। এখানে আবেদনের যে ফি, সেই ফিটা হচ্ছে সর্বমোট 112 টাকা সকল পদের জন্য। এটা SMS কোডটা দেখুন, ডিসি কুমিল্লা স্পেস ইউজার আইডি দিবেন, এরপরে সেন্ড 164 কোড। এরপর দ্বিতীয় SMS লিখতে হবে, ডিসি কুমিল্লা স্পেস দিয়ে লিখবেন YES, এরপরে স্পেস দিয়ে আপনি পিন নাম্বার দিবেন, দিয়ে আবার সেন্ড করবেন 164 কোড। এই নম্বরে সেন্ড করতে হবে একই নিয়মে। প্রবেশপত্র ছাড়লে আবার আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এগুলো বিজ্ঞপ্তিগুলো। এবার আমরা মোটামুটি একটু ধারণা দিব যে আবেদন প্রক্রিয়াটা কেমন হতে পারে। এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো পদে আবেদন হবে সবগুলো পদের নাম এখানে শো করবে। আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক আপনি সেই পদের পাশে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার সকল বায়োডাটা ফিল আপ করবেন। এখানে এমন কোনো অপশন নাই যেটা আপনি বুঝবেন না, আশা করি সব কিছুই বুঝবেন। অ্যাপ্লিকেন্টস নেম, আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ, ন্যাশনাল আইডি বা দা বার্থ রেজিস্ট্রেশন, মেরিডিয়ান, মিনিট, কোটা থাকলে দিবেন, না হলে নন কোটা। মেলিং, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস একই দিতে পারবেন, সমস্যা নেই। মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন। এরপর আপনার SSC HSC ইনফরমেশন, অনার্স ডিগ্রি মাস্টার্স থাকলে সেগুলো আপনি অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। এরপরে যেই পদের জন্য এক্সপিরিয়েন্স চায় সেটা এক্সপিরিয়েন্স দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে যেটাতে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস। এটার মানে কি, সেটা হচ্ছে আপনি বর্তমানে কোনো সরকারি জব করেন কিনা, বা ওই মন্ত্রণালয় বা ওই প্রতিষ্ঠানের অধীনে অন্য কোনো পদে আপনি জব করেন কিনা সেটা জানতে চাইছে। যদি হয় সেটা আপনি এখানে যেটা প্রযোজ্য সেটা দিবেন, না হলে নাম দিয়ে দিবেন। আর এমনিতে যদি আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নাও হয়ে থাকেন তাহলে এটা না ধরলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ এটাকে যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। আপনি এখানে নানও ইউজ করতে পারেন, আবার এভাবে যেভাবে আছে সেভাবেও থেকে যাবে, সমস্যা নেই। ভ্যালিডেশন কোড, অর্থাৎ এখানে দেখুন HZ6WC676 এই যে লেখাটা আছে, এই লেখাটা এরকম একটা লেখা থাকবে, সবার যে সমান থাকবে তা না, এরকম একটা লেখা থাকবে, থাকলে এটা হুবহু আপনাকে এই বক্সে লিখতে হবে। লেখার পরে এই বক্সে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলে ছবি এবং সিগনেচার চাইবে। ছবি আর সিগনেচারটা আপলোড করে সাবমিট দিলে আপনাকে একটা আবেদন কপি দেওয়া হবে। আবেদন কপিটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন অথবা আপনি সেভ করেও রাখতে পারেন, পরবর্তীতে আপনার এটা অবশ্যই প্রয়োজন হবে। তো
আজকের মতো এই পর্যন্ত। আবেদন করতে কারো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব সময়ে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।